আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমরা সাম্পান হোটেল অ্যান্ড রিসোর্ট থেকে চেক আউট করে চলে এসেছি মারমেড বিচ রিসোর্টে। মারমেড বিচ রিসোর্ট কক্সবাজারের একটি অন্যতম আকর্ষণীয় এবং জনপ্রিয় রিসোর্ট। আমরা আমাদের একটি দিন এই রিসোর্টে থাকবো বলে আজ এসেছি। আমাদের এই একটি দিনের যাবতীয় অভিজ্ঞতা এবং মারমেড বিচ রিসোর্টে থাকা খাওয়া সহ সকল কিছুর খরচ আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। চলুন খেয়ে দেয়ে ঘুরে ফিরে দেখে ফেলি মারমেড বিচ রিসোর্ট। এই রিসোর্টের অন্যতম আকর্ষণীয় জায়গাই হচ্ছে এই রিসোর্টের রেস্টুরেন্ট এরিয়াটি। এই রেস্টুরেন্টে বসে সামনের সমুদ্রটি খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। আর যদি থাকে জোয়ার তাহলে তো কথাই নেই, পানি চলে আসে একদম রেস্টুরেন্টের কাছেই। এখনও দূরে কিছু কিছু পানি দেখা যাচ্ছে। আমরা যদিও দুপুরের সময় চেক ইন করেছিলাম, তারপরও অনেকখানি পানি আমরা দেখতে পেয়েছি। আমরা গত ফেব্রুয়ারি মাসেও এই রিসোর্টে ছিলাম, তখনকার অভিজ্ঞতা আমাদের বেশ ভালো ছিল, তাই আমরা আবারও এখানে থাকার সিদ্ধান্ত নিই। একসাথে অনেক গেস্ট এখানে বসে অনায়াসেই তাদের ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার উপভোগ করতে পারবেন। খুব সুন্দর পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি রেস্টুরেন্ট এরিয়া। এই রেস্টুরেন্টে পাওয়া যায় সকল ধরনের খাবার, ফাস্টফুড থেকে শুরু করে কন্টিনেন্টাল ফুড সহ বাংলা ফুড সহ যে কোনো খাবার, কফি, ডেজার্ট আইটেম, বেকারি আইটেম, যে কোনো কিছুই আপনারা অনায়াসে এখানে পেতে পারেন। চলুন এবার রিসোর্টের একটু ভিতরের দিকে যাওয়া যাক। এই রাস্তা ধরে এগুলি চোখে পড়বে সুন্দরভাবে গাছের সাথে ঝুলানো লাইটগুলো, যা রাতের বেলায় অসাধারণ লাগে। এই রাস্তা ধরে যতদূর সামনে যাওয়া যাবে চোখে পড়বে শুধু সবুজ আর সবুজ। এখন চলুন যাওয়া যাক এই রিসোর্টের আবাসিক এরিয়াগুলোতে। এখানে রয়েছে বেশ কিছু কটেজ, ভিলা এবং সুইট, রয়েছে সুইমিং পুল সহ কিছু ভিলাও। আমরা যখন গিয়েছিলাম এবার, তখন আমরা 30% ডিসকাউন্টে গিয়েছিলাম, আর সেই অনুযায়ী আমাদের প্রতি রাতের খরচ পড়েছিল প্রায় 12,100 টাকার মতো। আপনারা যারা আসতে যাচ্ছেন তারা এই রিসোর্টের পেজে চেক করে আসবেন, কারণ তাদের ডিসকাউন্ট রেটটা সবসময় একরকম থাকে না। তো যখন যেই ডিসকাউন্ট রেটটি থাকে সেই অনুযায়ী চলে আসবেন। দুপাশে রয়েছে বিচ কটেজগুলো, আর রয়েছে কিছু সুইস রুমও। আমরা অবশ্য একটি বিচ ভাঙলো বুক করেছিলাম, কারণ ফেব্রুয়ারি মাসে যখন ছিলাম তখনও আমরা ওই একই রুমেই ছিলাম, যা আমাদের কাছে বেশ ভালো লেগেছিল, তাই এবার আমরা বুকিং করার সময় আমরা সেই রুমটিই নিয়েছিলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের বিচ বাংলোটি, যদিও এখান থেকে বিচ দেখা যায় না, তারপরও খুব নিরিবিলি এবং শান্ত পরিবেশ, আমাদের বেশ ভালোই লাগে। এটি হচ্ছে আমাদের বিচ বাংলো। তবে আমরা এখনই ভিতরে যাচ্ছি না,
আমরা আরেকটু সামনের দিকে যাব আর আপনাদেরকে পুরো রিসোর্টটি দেখানোর চেষ্টা করব। নিরিবিড়িভাবে সময় কাটানোর জন্যে পরিবার আর প্রিয়জনের সাথে এই রিসোর্টটি হচ্ছে বেস্ট অপশন। আপনি চাইলেই যে কোনো সময় যেতে পারেন কাঙ্ক্ষিত বিচে, চাইলেই যে কোনো সময় হাঁটতে পারেন রিসোর্টের এই সুন্দর পথ ধরে। এই রিসোর্টের রয়েছে নিজস্ব কিছু অটো সার্ভিসও, অর্থাৎ রিসেপশন থেকে যারা একদমই রিসোর্টের শেষ সীমান্তে যাদের কটেজ থাকবে কিংবা বাংলো, তাদের জন্য এই অটো সার্ভিস তারা এটি ব্যবহার করতে পারবেন। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি রিসোর্টের একদমই শেষ প্রান্তে। এখানে রয়েছে এই রিসোর্টের বীচ ভিলাগুলো। বীচ ভিলা আর বীচ বাংলোর মধ্যে কিছুটা তফাত রয়েছে। বীচ বাংলোগুলো সবগুলোই বীচ ফ্রন্ট নয়, কিন্তু বীচ ভিলাগুলো সবই বীচ ফ্রন্ট, অর্থাৎ সবই বীচ সংলগ্ন, আর এর এক রাতে থাকার খরচটাও একটু বেশি। জোয়ারের সময় পানি আরও কাছে চলে আসে, তখন দেখতে আরও বেশ ভালো লাগে। এখন জোয়ারের সময় নয়, তাই পানিটা কিছুটা দূরে। আমরা একটি বাংলা ফুড মেনু প্যাকেজ নিয়েছিলাম, যার মূল্য পড়েছিল পার হেড 990 টাকা করে। চলুন এবার ঘুরে দেখা যাক আমাদের বীচ বাংলোটি। আমরা ব্যাকসাইডে যে বাংলোগুলো রয়েছে সেই বাংলোগুলোর মধ্যে আমাদের বাংলোটি সিলেক্ট করেছিলাম, কেননা গত ফেব্রুয়ারিতে আমরা এই মিট মিডিয়ার এখানেই ছিলাম, তো আমাদের বেশ ভালো লেগেছিল, তাই এবারও আমরা এই মিট মিডিয়ার বাংলোটি বুক করেছিলাম। এটি হচ্ছে বাংলোর বাহিরে একটি বসার ব্যবস্থা, যেখানে একটি হ্যামকও ছিল, চাইলে দুল খেতে খেতে অবসর সময় কাটাতে পারবেন। তো চলুন রুমের ভিতরের অংশটি দেখা যাক। এই রুমে সব কিছু ছিল, যাবতীয় সুযোগ সুবিধা যা একটি মানসম্পদ রিজোর্টে থাকা উচিত, কোনো কিছুতেই কোনো ত্রুটি ছিল না। একটি বড় বেড, সেই সাথে একটি টেলিভিশন, সোফা কাম বেড, একটি বড় ফ্রিজ, টি সেট আপ, আলমিরা ছিল, সব কিছু ছিল মোটামুটি ভালো, বেশ ভালো মানের।
আর সবচেয়ে সুন্দর যেটি তা হচ্ছে এই রুমের সাথে এই অ্যাটাচড ওয়াশরুম। ওয়াশরুমটি দেখলেই ওয়াশরুম মনে হয় না, মনে হচ্ছে এর জন্য আরেকটি রুম। এত বড় ওয়াশরুম আর কখনোই কোনো রিসোর্টে কিংবা হোটেলে আমার চোখে পড়েনি। আর ওয়াশরুমটিও বেশ সুন্দর করে তারা পরিপাটি অবস্থায় রেখেছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমের কোনো ধরনের কোনো ত্রুটি বিচ্যুতি কারোই চোখে পড়বে না, এত সুন্দর সাজানো গোছানো, সব সুযোগ সুবিধা সম্মিলিত। এটি হচ্ছে একটি ডগি যার নাম ফ্লপি, আয়াজের খুব প্রিয়। চমৎকার একটি ফায়ার শো দেখতে দেখতেই আমাদের সন্ধ্যাটি কেটে গিয়েছিল। এই রিসোর্টে প্রতিদিনই এই ফায়ার শো হয়ে থাকে, আপনারা আসলেও উপভোগ করতে পারবেন। আজ এ পর্যন্ত, আশা করছি আমাদের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোথাও, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশাই রইল। আল্লাহ হাফেজ।